দুয়ারে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আগামী 10 তারিখ থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আগামী 13 তারিখ পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দুয়ারে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী 8 তারিখ অর্থাৎ রবিবার এই নিম্নচাপটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আপাতত ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে সরবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 10 তারিখের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 10 তারিখের পর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। মনে করা হচ্ছে উড়িষ্যা উপকূলের দিকেই অগ্রসর হবে ঘূর্ণিঝড়। তবে ল্যান্ডফল কোথায় হবে এখনও তা নিশ্চিতভাবে জানায়নি আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 8 তারিখের মধ্যে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। প্রতি মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিষয়টির ওপর নজরদারি চালানো হচ্ছে। এর জেরে 8 তারিখ পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে 9 তারিখ থেকে তাপমাত্রা কমবে, বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, সাথে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। এর ফলে আগামী 13 মে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সূত্রের খবর, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে অশনি। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। জানা গেছে অশনি শব্দের অর্থ ক্রোধ। বিশেষজ্ঞদের মতে মার্চ মাসে সাধারণত কোনো ঝড় উপকূলে আছড়ে পড়ে না, সে তুলনায় মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা অনেকটাই বেশি থাকে। এ বিষয়ে আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, সাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। সেম লোকেশন অর্থাৎ সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং যে এরিয়া সেখানে ইনিশিয়ালি এটা মুভ করবে হচ্ছে উত্তর পশ্চিম দিকে, করে একটু ইন্টেন্সিফিকেশন হবে এবং 7 তারিখ ইভিনিংয়ে এটার ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা অর্থাৎ গভীর নিম্নচাপে। সাবসিকোয়েন্টলি এটা আরেকটু ইন্টেন্সিফিকেশন হবে হয়ে 8 তারিখ ইভিনিংয়ে এটা পরিণত হবে সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়। 8 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে উত্তর পশ্চিম দিকে, মুভ করে 10 তারিখ নাগাদ এটা এসে পৌঁছবে ওয়েস্ট সেন্ট্রাল বে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। এটা হচ্ছে আমাদের নর্থ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের কাছে এসে পৌঁছবে। এই অবধি আমরা এখন অবধি ট্র্যাক এবং ফোরকাস্ট ইস্যু করেছি, আমরা ক্লোজলি মনিটর করছি এর সাবসিকোয়েন্ট ফার্দার মুভমেন্ট বা ইত্যাদি। অ্যাডভাইসারি এই মুহূর্তে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিশারম্যানদের জন্যে। ফিশারম্যানরা 10 তারিখের পর থেকে আর সমুদ্রে কেউ মাছ ধরতে যাবে না যতক্ষণ না ফার্দার কোনো অর্ডার দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।